সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ বুধবার যশোর জেলা বিএনপি পদযাত্রা করেছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, সময় খুব সীমিত, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন নাকি জনগণের উপর ছেড়ে দিবেন। এই অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে যে অনাচার এবং দুঃশাসন গত 15 বছর বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল তার প্রত্যুত্তরে একটি সুশাসনের গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দেবার। আর তাই আমরা একদিকে যেমন অবৈধ ফ্যাসিস্ট একনায়কতন্ত্র পতন চাচ্ছি, আমরা একদিকে যেমন জনগণের সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছি, ঠিক এই দাবি প্রকাশ করতে গিয়েও আমাদেরকে দায়িত্বশীল আচরণ করবার কোন বিকল্প নেই। বাধা বিপত্তি থাকে, সেই বাধা বিপত্তি কিভাবে অতিক্রম করতে আমাদের জানা আছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ উত্তেজিত হবেন না, আপনারা সংযম প্রদর্শন করবেন, তাৎক্ষণিকভাবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেখানে গিয়ে আমাদের করণীয় সম্পর্কে জানাবেন। আমি বারবার করে বলছি অত্যন্ত, কারণ এখানে আওয়ামী লীগ যখন চূড়ান্ত আমরা গন্তব্যের পানে তখন আওয়ামী লীগ এখানে স্যাবোটাজ করার চেষ্টা করবে, এখানে বিভিন্ন হঠকারিতা ঘটানোর চেষ্টা করবে। আমি বারবার করে বলছি অত্যন্ত ধৈর্যের সাথে, কারণ আপনার আমার গন্তব্য অত্যন্ত কাছে। শেখ হাসিনার পরে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, প্রকৌশলী টি এস আয়ুব, সাবিরা নাজমুল মুন্নি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পূর্ব ঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল 8টায় যশোর শহরের লালদিঘি পাড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। যশোরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেয়। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেয়। সকাল 11:30টায় এ পদযাত্রা শুরু হয়ে মাইকপটি, রেলরোড, চৌরাস্তা, আরএন রোড হয়ে মনিহার এলাকায় শেষ হয়। এদিকে পদযাত্রা ঘিরে যশোরের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।